গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের বেশ কিছুজনের সঙ্গে কথা বলে আমার এই মুহূর্তে মনে হয়েছে যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত। সেটি হচ্ছে, তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কী করবে, এমএ করবে, এমএসসি করবে, না পরবর্তীকালে কোনো টেকনিক্যাল কোনো কোর্স করবে, বা কি কি করবে সেটা বুঝতে পারছো না। এবং একজন দুজনের এমন সমস্যা আছে, বাড়ি থেকে চাপ আছে যে সে তাদের পরবর্তী জীবনে বাবা মারা বলছেন যে বিয়ে করে নিতে, তারপরে কোর্স করতে। তো এই ধরনের সমস্যা, মানে ভীষণভাবে চাপের সম্মুখীন হয়েছে তোমরা হচ্ছ, তো সেই বিষয়ে দুই চার কথা আমি তোমাদের বলতে চাই। সেটি হচ্ছে মেন, সিদ্ধান্ত নিতে পারছো না, তাই সিদ্ধান্ত কীভাবে নেবে, কী করতে, মানে কী করলে ভালো হবে সেটা তোমরা না বুঝতে পারার জন্য অনেকজনই ফোন করেছো। আমি জাস্ট দুই চার কথা তোমাদের বলবো যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল জীবনে সিদ্ধান্ত নেওয়া। কারণ মনে রাখবে, যিনি সিদ্ধান্ত নিতে পারেন না তিনি জীবনে সফল হতে পারেন না। আমাদের পৃথিবীতে 90% মানুষ আমরা সিদ্ধান্ত সঠিক সময় নিতে না পারার কারণে আমরা জীবনে সেই লক্ষ্যে পৌঁছাতে পারি না যেটা আমরা পৌঁছাতে চাই। 10% মানুষ জীবনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং সেটার ক্ষেত্রে অনেক সময় ভালো হতে পারে, খারাপও হতে পারে। তবে বেশিরভাগ সময় দেখা যায় যারা ধনী মানুষ হয়েছেন তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য তারা জীবনে অনেক অনেক ক্ষেত্রে সফল হয়েছেন, শুধু ধনী না, ব্যক্তিগত জীবনেও। তো আমার পরামর্শ হচ্ছে, প্রথম পরামর্শ, তোমরা খাতা পেন নিয়ে বসো। খাতা পেন নিয়ে বসে তোমরা সিদ্ধান্ত নিতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক, এমএ করলে কী হবে, বিএড করলে কী হবে, বা টেকনিক্যাল কোর্স করলে কী হবে সেটা তোমরা জানতে পারবে। তো ফার্স্ট হচ্ছে খাতা পেন নিয়ে বসো, খারাপ দিক ভালো দিক দুটো আলাদা আলাদা দিক তুমি লেখো, নিশ্চয়ই তার একটা রেজাল্ট বেরিয়ে আসবে, এটা করে দেখো, অত্যন্ত লাভদায়ক। দুই, আমি বলবো তোমার আশেপাশে তোমার পরিচিত স্যার, ম্যাডাম, কাকা কাকিমা, কোনো কোনো সিনিয়র দাদা, কোনো সিনিয়র দিদি যে জীবনে সফল হয়েছে, এই ফিল্ডে সফল হয়েছে, যে ফিল্ডে যেতে চাইছো সেই ফিল্ডে সফল হয়েছে, তাকে জিজ্ঞাসা করো, দাদা তুমি, দিদি তুমি কী করে সফল হলে, কাকু তুমি কী করে সফল হলে, বা এর এর সঠিক উপায় কী, আমি এই মুহূর্তে কী করব। তুমি তার কাছে সব, মানে সেই পরামর্শটা নাও যিনি সফল হয়েছে। বারবার এই কথাটা মনে রাখবে, কারোর কাছে গেলে একটা সিনিয়র লোককে জিজ্ঞাসা করলে যার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, সে কিন্তু ভুলভাল পরামর্শ দিয়ে দেবে তোমাকে। তাই এই বিষয়টি সতর্ক থাকো, যে বিষয়ে যে সফল হয়ে গিয়েছে এবং যে তোমাকে সঠিক পরামর্শ দিতে পারবে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আমি কৃষ্ণের কথা এই জন্যই বলি যে মহাভারতে কৃষ্ণ দেখো পাণ্ডবদের এবং অর্জুনকে বারবার সঠিক পরামর্শ দিয়েছেন, যার জন্যে পাণ্ডবরা জয়লাভ করেছেন। এবং শকুনি মামা কৌরবদের বুঝতেই পারছো যে পরামর্শদাতা হিসেবে ভিন্ন ভিন্ন ভুল ভুল পরামর্শ দিয়েছেন, যার ফলে তারা যুদ্ধে জয়লাভ করতে পারেননি। তাই প্রতি পদে পদে কৃষ্ণ যেমন অর্জুনকে পরামর্শ দিয়ে তাকে সফলতার রাস্তায় নিয়ে এসেছিলেন, আমরা জানি মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের জয়ের কথা, সেরকম এমন দুই ব্যক্তি, একজন দুজন ব্যক্তিকে বার করো যিনি বা যারা তোমাকে, একজন দুজন ব্যক্তি সব না কিন্তু, পরামর্শ দেবেন। তবে ঘনিষ্ঠ কোনো বন্ধু টন্ধু না, বন্ধুরা তোমার সমবয়সী, যার ফলে তারা সঠিক পরামর্শ দিতে পারবেন না, তাই এই আবেগের দিকে মোটেই যাবে না। আর জীবনে সিদ্ধান্ত বলো, পড়াশোনার সিদ্ধান্ত বলো, সেটা কিন্তু আশা করি সঠিক পরামর্শ পাবে। তিন নাম্বার আর একটা জিনিস খেয়াল রাখবে যে যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা কি, মানে ব্যাকআপ প্ল্যান যেটাকে বলা হয়, যে ধরো তুমি বিজনেস করতে চাইছো বা পড়াশোনা করতে চাইছো, সেটার ক্ষেত্রে টাকা পয়সা কোথা থেকে আসবে, এবং সেই বিষয়টি মাথাতে একটু খেয়াল রেখো যাতে ব্যাকআপ প্ল্যান থাকে। ধরো বিজনেস করবে ব্যাংকিং সেক্টর, এখান থেকে আমি লোন পেয়ে যেতে পারি। ধরো পড়াশোনা করবে, আচ্ছা আমি এখান থেকে স্কলারশিপ পেতে পারি। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে কী করে হতে পারে, কারণ আমরা যখন মাঠে নেমে পড়ি তখন এমন নয় যে তাহলে কিন্তু ফ্লপ হয়ে যেতে পারে, তখন হয়তো টাকা পয়সা জোগাড় হলো না বা অন্যান্য কিছু হলো না, তো তখন হয়তো মাঝ রাস্তায় ছেড়ে দিতে হতে পারে। তাই এই বিষয়টি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবে। আর আমি আমি তোমাদের এই শেষে যেটা বলবো সেটা হচ্ছে যে জীবনে কিন্তু সিদ্ধান্ত নাও, কাল কাল করে সিদ্ধান্ত নিও না, আজকেই সিদ্ধান্ত নাও, তবে সঠিক পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নাও। এমন যদি ভাবো যে আমি 5-6 মাস যাক, 1 বছর যাক, এই যেমন চলছে চলুক, এরকম করে সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই তোমাকে সিদ্ধান্ত তো নিতেই হবে, কারণ সিদ্ধান্ত না নিলে এর খারাপ দিক আর ভালো দিক কী সেটাই তো তুমি জানতে পারবে না, তাই সিদ্ধান্ত তোমাকে কিন্তু নিতেই হবে। আশা করি আমার এই কথাগুলি তোমাদের একটু হলেও কাজে লাগবে। তো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।